বন্দরনগরীর সব মাঠ খেলাধুলার জন্য উন্মুক্ত ও উপযুক্ত করার দাবিতে এবার আন্দোলনে নেমেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। দাবি আদায় করতে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের বাইরে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা। যে স্টেডিয়ামের পাশে এই কর্মসূচি পালন করা হয়, চট্টগ্রাম থেকে জাতীয় দলের খেলোয়াড় তৈরির সূতিকাগার সেই আউটার স্টেডিয়াম এখন ময়লা, কাদা, পানি আর বড় বড় ঘাসের দখলে। খেলার উপযোগী অবস্থায় নেই ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড ও প্যারেড মাঠও। এসব মাঠ সংস্কার করে কেবল খেলাধুলোর জন্য খুলে দেওয়ার দাবি ছাত্রলীগের। মাঠের অভাবে আমরা অনেক কষ্ট পাচ্ছি। এখানে প্র্যাকটিস করতে আমাদেরকে অনেক ভোগান দিতে পড়তে হচ্ছে। এখানে মাঠটা অনেক নষ্ট হয়ে গেছে, এখানে ময়লা আবর্জনা, পানিগুলো পচে জমে থাকে, বল ফলে বল নষ্ট হয়ে যায়। এই মাঠে এখানে বয়স ভিত্তিক টুর্নামেন্ট হতো, কিন্তু আমরা এখানে নেট প্র্যাকটিস করতে পারতেছি, কিন্তু মাঠে খেলতে পারতেছি না, ফিল্ডিং করতে পারতেছি না। এটা খেলোয়াড়দের জন্য কিন্তু তালা দেওয়া থাকে, দেখা যায় ভিতরে কিন্তু চার পাঁচটা সবসময় গাড়ি, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স থাকে। খেলোয়াড়দের জন্য যে স্থাপনাটা তালাবদ্ধ থাকে, গাড়ি কেন থাকবে এখানে? মাঠের অভাবে নগর জুড়ে কিশোর গ্যাং, ইফটিজিং, মাদকের উপদ্রব বাড়ছে বলেও অভিযোগ করেন ছাত্রলীগ নেতারা। সমস্যা সমাধানে পর্যাপ্ত সংখ্যায় মাঠের পাশাপাশি চট্টগ্রামে একটি আন্তর্জাতিক ইনডোর স্টেডিয়াম স্থাপনের দাবি তাদের।